আপনাদের আমার বন্ধুরা আজ আমি দেখাবো চিংড়ি মাছের ঝাল ভাত। আমার এখানে লাগবে চিংড়ি মাছ, যেটাকে ভালো করে ধুয়ে ময়দাটা পরিষ্কার করে রেখেছি। আমার লাগবে অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা, একটা টমেটো, একটা বড় পেঁয়াজ, হলুদ হাফ চামচ, নুন, কলা পাতা, আর লাগবে সর্ষের তেল। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি, টমেটোটাকেও ভালো করে পাতলা করে কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি। প্রথমে আমি কলা পাতায় একটু তেল দেবো, সর্ষের তেল। ভালো করে চারদিকে মাখিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটার মধ্যে নুন দেবো। প্রথমে আন্দাজ মতো নুন দেবেন। হলুদ দেবো, আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছি না, মোটা দেবো। একটু অনেকটা পরিমাণেই দেবো, কিন্তু এতে ঝাল ঝাল হবে। ভালো করে মেখে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। বা পেঁয়াজটাকে একটু হাত দিয়ে নরম করে দেবেন। এর মধ্যে একটু আমি সর্ষের তেল দেবো। তারপরে টমেটো কুচিটাও দিয়ে দেবো। ভালো করে মেখে নেবে। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার কলা পাতাটা নেব, এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, যেটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে ছড়িয়ে দেবো পাতলা করে। এখন এটা আমার এবার রেডি হয়ে গেছে। আমি এটা এবার গ্যাসে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আমি তাওয়াটা ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষে
poquito con la pata también. Empieza con el color encima, no va a ser el color. এবার উপর থেকে একটা কলা পাতা দিয়ে তারপর এটা আমি ঢেকে 10 মিনিটের জন্য আস্তা করে রেখে দেবো। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। কত সুন্দর হয়েছে। অনেক সময় টমেটো দিয়ে অনেকটা জুস বার হয়, যদি জুস বার হয় তাহলে তো অসুবিধা হবে, একটু আস্তে মিডিয়াম করে জুসটা শুকিয়ে নিবে। এবার এটাকে আমি উল্টে দেবো। আমি আরো কলা পাতা দিলাম। একটু সাবধানে এটা করতে হবে। আমি এটাকে আরো 10 মিনিটের জন্য ঢেকে এবার ওই পাশটা করতে দেবো। আমি আর 10 মিনিট ফিরে আসলাম। এটা আমার হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল পাতুরি। এটা খুবই সুস্বাদু খেতে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।